আবারও উত্তাল হয়ে উঠেছে ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি। রোববারের বিক্ষোভ ছিল ইসরায়েলের ইতিহাসে অন্যতম বৃহত্তম। রাস্তায় নেমে এসেছেন দেশটির বিক্ষুব্ধ লাখ লাখ মানুষ। এতে বেশ কয়েকটি সড়ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন হিস্টাড্রট সোমবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়, যার প্রভাব পড়েছে পুরো দেশের অর্থনীতিতে। এই ট্রেড ইউনিয়নের সদস্য সংখ্যা প্রায় 8 লাখ। এর আগে শনিবার গাজার রাফা এলাকায় একটি সুড়ঙ্গ থেকে ইসরায়েলি সেনারা 6 জন জিম্মির মৃতদেহ উদ্ধারের পর দেশজুড়ে নতুন করে শুরু হয় এ বিক্ষোভ। এর মধ্যে একজন ছিলেন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক, তারা হলেন কার্মেল গ্যাট, অ্যাডেন ইয়েরুশালমি, হার্স গোল্ডবার্গ পলিন, আলেকসান্ডার লোভানব, ওরি ড্যানিনো ও আলমগ সারুসি। এ ঘটনার পরেই সাধারণ ইসরায়েলিরা রাস্তায় নেমে এসে বিক্ষোভ শুরু করে। রোববার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন কয়েক লাখ মানুষ। তাদের দাবি, জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে চুক্তি করা হোক। ধর্মঘটের ঢেউ ছড়িয়ে পড়ে সোমবারেও। ইসরায়েলের প্রধান ট্রেড ইউনিয়ন হিস্টাড্রট ডাকে দেশব্যাপী ধর্মঘট। এই ধর্মঘটে ইসরায়েলের প্রধান শহরগুলোর জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে যায়। এদিকে গত বছরে 7 অক্টোবর গাজা ভিত্তিক হামাসের হামলায় 251 জন মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় গাজায়। তার মধ্যে কিছু জিম্মি মুক্তি পেয়েছে, আবার কেউ কেউ নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী IDF জানায় এখনও হামাসের হাতে 97 জন জিম্মি রয়েছে। এ পর্যন্ত 33 জন জিম্মি নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি বিক্ষোভকারীদের দাবি, জিম্মিদের মুক্তির জন্য একটি কার্যকর চুক্তিতে পৌঁছাতে নেতানিয়াহু সরকার বারবার ব্যর্থ। এখনও যারা বন্দী আছেন তাদের মুক্তি নিশ্চিত করতে কার্যকর কোনো পদক্ষেপ নেই। এ পরিস্থিতিতে নেতানিয়াহু সরকারকে তার অবস্থান বদলাতে হবে ও দ্রুত যুদ্ধবন্ধের চুক্তি করতে হবে। বিক্ষোভকারীদের এমন দাবির মুখে নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 6 জিম্মিকে উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই তাদের হত্যা করা হয়। হামাস এই হত্যার জন্য দায়ী। এই হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে নেতানিয়াহু। তবে তার এই প্রতিক্রিয়া জনমনে আরও ক্ষোভের সঞ্চার করেছে। এছাড়া বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ সরকারকে একটি যুদ্ধবিরতি চুক্তি করতে আহ্বান জানিয়ে ধর্মঘট ও বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন। তার ভাষায়, নেতানিয়াহু সরকার ইসরায়েলকে একটি গভীর নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। হামাসের একজন শীর্ষ নেতা খলিল আল হাইয়া দাবি করেছেন যে নেতানিয়াহু জিম্মিদের বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা কয়েকজন বয়স্ক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতেও রাজি নন। হাওলাদার শামীম, RTV।